তো এটা হচ্ছে কলেজ স্ট্রিট। এখানে বইয়ের জন্য জায়গা পুরো ফেমাস, কিন্তু লকডাউনের কারণে সব দোকান বন্ধ। এখানে যখন দোকান খোলা হয় তো চলার জায়গা হয় না, এত মানে ভিড় হয়। প্লাস এখানে শুধু বই বিক্রি হয়, দেখুন বই সব রকমের বই পাবেন। তো এখানে বই ওই সব অনেক সস্তায় পাওয়া যায়। ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউস, যেখানে বড় বড় সেলফিরা আড্ডা মারতেন, যেমন মান্না দে, সত্যজিৎ রায়, আরও অনেক সেলফিরা আছে। তো আমরাও চলে এসেছি, যদি একটু কফি টফি একটু আড্ডা দিয়ে যদি একটু সেলফি সেলফি ভাব হয় তাহলে আমাদেরও ভালো বেশ। আর যারা বাঙালি তারা জানেন কোথায় আছে, যদি না জানেন অল্প সস্তা বিষ খেয়ে হালকা করে মরে যান। আর যারা জানেন না নন বেঙ্গলি তাদেরকে বলে দিই এটা কলেজ স্ট্রিটে আছে, ঠিক প্রেসিডেন্সি কলেজের পাশে। এইটা হলো প্রেসিডেন্সি কলেজ, আর ঠিক পাশেই আছে ইন্ডিয়ান কফি হাউস। তো এখন আমরা যাব ভিতরে, গিয়ে একটু কিছু খাবো দাবো, কী খাচ্ছি আপনাদের দেখাবো। আর এখানে কফি ফেমাস, তো একটু খেয়ে দেখবো, আমি খাই না অতবা, তাও তো ভিতরে চলো। ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো এবার। ঢুকে কিছু খাবো দাবো, খিদে পেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘোরাঘুরি করছি। ফাইনালি এবার ভিতরে ঢুকবো, কিছু খাবো দাবো এবার আপনাদেরকেও দেখাবো। হচ্ছে মেনু কার্ড, এখানে এই সব মেনু পাওয়া যায়। এবার সুজন এক্সপিরিয়েন্স বলবে, সুজন কেমন লাগলো, ফ্রাইসটা কেমন, একটু জোরে বল, শুনতে পাচ্ছে না কেউ। আর ইয়ে চিলি চিকেনটা খেয়ে বল ভাই, অনেস্ট বলবি, এমনি নাকি পাবলিকদেরকে ঝাঁথা চিপকিয়ে দিচ্ছি, একটু অনেস্ট বলবি, যেটা সত্যি সেটা বলবি, বল। ওকে তাহলে এবার খাওয়া যাক। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া বলতে বেশ ভালো ছিল, চিলি চিকেনটা একটু এদিক ওদিক ছিল, আর কফি তো আমি খাই না, তো কফির ব্যাপারে আমি জানি না, কিন্তু লোকরা বলছে ভালো হয়নি, কিছু কিছু জনের শুনলাম। আর এবার আমরা বাড়ি ফিরবো, আর প্রাইসটা একটু বেশি হাই আছে। বছর 5 টাকা ধরা হয়তো উঠে যাবে।